প্রচন্ড গরমের মধ্যে গায়ে চড়িয়েছেন ওই শালটা ভারতীয় পণ্য বয়কটের প্রতীক হিসাবে রাস্তায় ছুঁয়ে ফেলে আগুন দেওয়া হচ্ছে এটা হলো মূল কথা লোকসভা ভারতের লোকসভা নির্বাচন এক মাসের আমি বুঝি না একটি দলের নেতা ওটা নিজের শরীর থেকে চাদরটা ছুঁয়ে ফেলে দেন ছুঁয়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য আমদানির বন্ধের ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছে এইটা কত বড় পাগলামি এবং অবাস্তব একটা বিষয় এটা করে কি সম্ভব আজকের বাস্তবতায় ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা বড় অংশ ভারত থেকে আসে সেটা সুবিধাও আছে প্রতিবেশী দেশ আমাদের দূর দেশের আমদানি তো খরচও বেশি প্রতিবেশী দেশ আমরা এখান থেকে আমাদের পণ্য আসে কাজে ভারতের সাথে সম্পর্কটা নষ্ট করার যে দুর্বিসন্ধি এটা তাদের আসলে মানসিক বৈকল্যেরই বহিঃপ্রকাশ আন্দোলনে পরাজিত হয়ে নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে সেই মস্ত বড় ভুলের খেসারত তাদের এখন দিতে হচ্ছে এখন এ ভুলের জন্য তারা আজকে উদূর পিণ্ডি বুধুর গাড়ে চাপাচ্ছে তারা এখানে ইলেকশনে আসেনি তারা আন্দোলনে অগ্নিসন্ত্রাস যোগ করে তারা পুলিশ হত্যা করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে তারা সাংবাদিকদের উপর নির্যাতন করে তারা তাদের আন্দোলনকে তারা নিজেরাই পণ্ড করেছে মণ্ডুল করেছে এইটার জন্য তো অন্য কেউ দায়ী না এক নেতা তাদের বলে ভারত 71 সালে আমাদেরকে স্বাধীনতা আন্দোলনে আমাদের যে 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন ভারত বন্ধুপ্রতিম দেশ আমাদের সাহায্য করেছে এখন গণতন্ত্র উদ্ধারে আমরা ভারতের সহযোগিতা চাই এখন তাদের সিনিয়র লিডার বলে এই কথা আবার জুনিয়র নেতা বলেন যে ভারতীয় পণ্য বর্জন করতে তো বিএনপির রাজনীতিটি এখন এলোমেলো গোলমেলে বোঝাই মুশকিল তো এখানে কাকে খুশি করতে চাইছি আমরা তো এটাই বুঝতে পারছি না একটা পয়েন্ট আমি বলতে চাই এটা বিশেষভাবে লক্ষ্য করার মতো এখন বিএনপি আসলে কোন পথে চলছে সেটাই তারা রাজনৈতিক দল হিসাবে যেভাবে তারা এখন নিজেদের পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে এবং দিশেহারা হয়ে তারা যখন যা খুশি তাই বলছে যখন যা খুশি তাই করছে এবং
আজকে দেখুন মির্জা ফখরুল সহ একে একে সব নেতা তাদের জেল থেকে বের হয়ে গেছে। আর মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিয়ে বলছেন, মনে হয় সিঙ্গাপুরে তিনি বিবৃতি দিয়ে বলছেন যে দমন পীড়ন চলছে। তাহলে আপনি মুক্তি পেলেন, মির্জা আব্বাস মুক্তি পেল, আমির খসরু মুক্তি পেল, প্রায় সকল নেতাই তো বেরিয়ে গেছে, এখন দমন পীড়ন কোথায় হচ্ছে? এ কি সববিরোধী বক্তব্য? আমি সেটাই বলতে চাই, বলুন আপনারা বলুন। সাধারণ সম্পাদক